আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ, স্বাগত জানাই আপনাকে। মালয় ভাষা ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন মালয় ভাষা ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল, অর্থাৎ মালয় ভাষা শিখার বিশ্বস্ত চ্যানেল। আমি আছি আপনাদের সাথে প্রবাসী কালাম, বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখবেন, কেননা আজকের ভিডিওতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ। তো আর দেরি নয়, চলুন শুরু করা যাক। আর একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আপনি। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, মালয়েশিয়ান ভাষায় আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। তবে ভিউয়ার্স, আজকের ভিডিও এতটাই গুরুত্বপূর্ণ, ভিডিওটি না দেখলে বুঝবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক দরকারি হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে প্রথম যে বাক্য দিয়ে আমাদের ভিডিও সাজিয়েছি তা হচ্ছে আমি দেখেছি। আপনি যদি কাউকে বলতে চান যে আমি দেখেছি, তাহলে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন সায়া পারনাহ তেঙো। সায়া পারনাহ তেঙো এর অর্থ হচ্ছে আমি দেখেছি। তারপরে আপনি যদি বলতে চান আমি দেখব, আপনি যদি বলতে চান যে আমি দেখব, তাহলে বলবেন সায়া আকান তেঙো। সায়া আকান তেঙো, সায়া হচ্ছে আমি, আকান তেঙো হচ্ছে দেখব। আমি দেখব সায়া আকান তেঙো। তারপরে আপনি যদি বলতে চান আমি দেখি নাই, আমি দেখি নাই, তাহলে বলবেন সায়া তাক পারনাহ তেঙো। সায়া তাক পারনাহ তেঙো, আমি দেখি নাই। সায়া হচ্ছে আমি, তাক হচ্ছে নাই, পারনাহ হচ্ছে মানে দেখেছি। তারপরে আমি দেখেছি অথবা আমি দেখতেছি, এই কথাটি যদি মালয় ভাষায় বলতে চান তাহলে বলবেন সায়া তেঙো। সায়া তেঙো, আমি দেখেছি অথবা আমি দেখতেছি। তারপরে আপনি যদি বলতে চান যে আমি যাব, আমি যাব, তাহলে বলবেন সায়া আকান পারগি। সায়া আকান পারগি, আকান যে শব্দটা এটা হচ্ছে ভবিষ্যতে, আপনি যে যাবেন সে ভবিষ্যতের কথা বলতেছেন। সায়া আকান পারগি, আমি যাব। তারপরে আপনি যদি বলতে চান যে আমি যাব না, আমি যাব না, এটা যদি মালয় ভাষায় বলতে চান তাহলে বলবেন সায়া তাক আকান পারগি। সায়া তাক আকান পারগি, আমি যাব না, আমি যাব না, এর অর্থ হচ্ছে সায়া তা আকান পারগি। তারপরে আপনি যদি বলতে চান যে আমি যাইনি অথবা আমি যাই নাই, হ্যাঁ, তাহলে বলবেন সায়া তাক পারগি। তাক হচ্ছে নাই, সায়া হচ্ছে আমি, পারগি হচ্ছে যাওয়া, আমি যাই নাই অথবা আমি যাইনি। তারপরে আমি গিয়েছিলাম, আপনি যদি বলেন যে আমি গিয়েছিলাম, তাহলে বলবেন সায়া পারনাহ পারগি। সায়া পারনাহ পারগি, আমি গিয়েছিলাম। ছায়া শব্দটি হচ্ছে আমি, পারনাহ পারগি গিয়েছিলাম, পারনাহ পারগি হচ্ছে গিয়েছিলাম, ছায়া হচ্ছে আমি। সো কি হলো, আমি গিয়েছিলাম। তারপরে আপনি যদি বলেন যে আমি খাবো, সাধারণত খাওয়াকে বলা হয় মাকান। আর আপনি যদি বলেন যে আমি খাবো, তাহলে বলবেন সায়া আকান মাকান, আমি খাবো। সায়া আকান মাকান, আমি খাবো, শুধু খাবারকে বলা হয় মাকান। তারপরে আপনি যদি বলেন যে আমি খেতে চাই, আমি খেতে চাই, তাহলে বলবেন সায়া মাহো মাকান। সায়া মাহো মাকান, সায়া হচ্ছে আমি, মাহো হচ্ছে চাওয়া, মাকান হচ্ছে খেতে অথবা খাবার। সায়া মাহো মাকান, আমি খেতে চাই, চাই যে শব্দটা এটা হচ্ছে মাহ। তারপরে আপনি যদি বলতে চান যে আমি খাইনি অথবা আমি খাই নাই, তাহলে বলবেন সায়া বলুম মাকান। সায়া বলুম মাকান, বলুম যে শব্দটা এটা হচ্ছে অসম্পূর্ণ কোনো কিছু। তারপরে আপনি যদি বলতে চান ইহা অথবা এটা আমি খাই না, হ্যাঁ, মানে কোনো খাবার যদি আপনি যে এই খাবারটা খান না, তাহলে বলবেন সায়া তা মাকান ইনি। সায়া তাক মাকান ইনি, সায়া হচ্ছে আমি, তাক হচ্ছে না, মাকান হচ্ছে খাবার, হ্যাঁ। সো সায়া তাক মাকান ইনি, ইনি হচ্ছে এটা, এটা আমার প্রিয় খাবার, হ্যাঁ। খাবার দাবারের মধ্যে অনেকেরই অনেকটা প্রিয় হতে পারে খাবার। সো আপনি যদি বলতে চান যে এটা আমার প্রিয় খাবার, তাহলে বলবেন মাকানান ইনি কে মারান
saya. Makanan ini kegemaran saya. Eta amar piyo khabar. Kegemaran hocche piyo. আমি তোমাকে ঘৃণা করি হ্যাঁ এই শব্দটি আপনি যদি কাউকে বলতে চান যদিও এই শব্দটি কাউকে বলা উচিত না তারপরেও আপনি যদি বলতে চান যে আমি তোমাকে ঘৃণা করি তাহলে বলবেন সায়া বেঞ্চি আওয়া বেঞ্চি হচ্ছে ঘৃণা করা সায়া হচ্ছে আমি আওয়াক হচ্ছে তোমাকে অথবা তুমি কিন্তু যখন কোনো বাক্যের সাথে মিলে আপনি তোমাকে ব্যবহার করতে চান তাহলে তাও হবে সায়া বেঞ্চি আওয়া আমি তোমাকে ঘৃণা করি তারপরে আপনি যদি বলতে চান যে আমি তাকে ঘৃণা করি তাহলে বলবেন সায়া বেঞ্চি দিয়া বেঞ্চি হচ্ছে ঘৃণা করা সায়া হচ্ছে আমি বেঞ্চি হচ্ছে ঘৃণা করা দিয়া হচ্ছে তাহাকে হ্যাঁ তাহাকে সায়া বেঞ্চি দিয়া আমি তাকে ঘৃণা করি এই শব্দটি যদিও বলা উচিত না তারপরে আপনি যদি কোনো ক্ষেত্রে বলতে হয় তাহলে এভাবে বলতে পারেন যে সায়া বেঞ্চি দিয়া আমি তাকে ঘৃণা করি তারপরে আপনি যদি বলতে চান দয়া করে তাকে জিজ্ঞেস করেন কোনো কথা যদি আপনি তৃতীয় ব্যক্তিকে বলতে চান যে তাকে জিজ্ঞেস করেন তাহলে বলবেন যে দয়া করে তাকে জিজ্ঞেস করেন তাহলে বলবেন তলং তাঞ্জা কান দিয়া তলং হচ্ছে দয়া করে তাঞ্জা কান হচ্ছে জিজ্ঞেস করেন দিয়া হচ্ছে তাহাকে হ্যাঁ তলং তাঞ্জা কান দিয়া দয়া করে তাকে অথবা তাকে জিজ্ঞাসা করেন অথবা জিজ্ঞেস করেন দয়া করে তাকে জিজ্ঞেস করেন তলং যে শব্দটা এটা হচ্ছে দয়া করে অথবা দয়া করা তাঞ্জা হচ্ছে জিজ্ঞেস তারপরে তাকে জিজ্ঞেস করেন অথবা তাকে জিজ্ঞেস করেছেন কিনা আপনি যদি এভাবে বলতে চান যে তাকে জিজ্ঞেস করেছেন কিনা তাহলে বলবেন সুদা তাঞ্জা দিয়া বলুম সুদা তাঞ্জা দিয়া বলুম তাকে জিজ্ঞেস করেছেন কিনা তাকে হচ্ছে দিয়া সুদা হচ্ছে মানে জিজ্ঞেস করেছেন কিনা তাঞ্জা হচ্ছে জিজ্ঞেস শুধু জিজ্ঞেস দিয়া হচ্ছে তাকে বলুম হচ্ছে যে করেছেন কিনা হ্যাঁ তারপরে শুধুমাত্র একবার এই কথাটা আমাদের কথা অনেক সময় বলতে হয় যে শুধুমাত্র একবার তাহলে এভাবে বলবেন হানিয়া সাতু কালি আজা হানিয়া সাতু কালি আজা হানিয়া হচ্ছে শুধু সাতু হচ্ছে এক কালি হচ্ছে বার আজা হচ্ছে মাত্র সুখী হলো হানিয়া সাতু কালি আজা শুধু মাত্র একবার শুধুমাত্র একবার এর মালাই শব্দ হচ্ছে হচ্ছে হানিয়া সাতু কালি আজা হানিয়া হচ্ছে শুধু সাতু হচ্ছে এক কালি হচ্ছে বার আজা হচ্ছে মাত্র তারপরে আপনি যদি বলতে চান যে আবার চেষ্টা করেন আবার চেষ্টা করেন এই কথাটা যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন চবা লাগি চবা লাগি চবা হচ্ছে চেষ্টা করা লাগি হচ্ছে আবার লাগি যে শব্দটা আপনি কথায় অনেক আপনাকে কেউ অনেক কিছু দিতেছে একটা দিতেছে দুইটা দিতেছে দিতেছে আপনি বলতেছেন যে লাগি লাগি তার মানে হচ্ছে আবার আবার এই আবার শব্দটা হচ্ছে লাগি আমি জিতেছি এবং সে হেরেছে এই শব্দটি আমি এই কারণে এখানে তুলে ধরেছি যেন একই বাক্যে আপনারা দুইটা শব্দ শিখতে পারেন আমি জিতেছি এবং সে হেরেছে এর মালাই অর্থ হচ্ছে সায়া মানাং আমি জিতেছি ডান দিয়া কালা এবং সে হেরেছে সায়া হচ্ছে আমি মানাং হচ্ছে জিতেছি ডান যে শব্দটা ডান শব্দের অর্থ হচ্ছে এবং দিয়া হচ্ছে সে কালা হচ্ছে হেরেছে হ্যাঁ হেরেছে হেরে যাওয়াকে বলা হয় কালা এবং মেন্নাং শব্দের অর্থ হচ্ছে জয় লাভ করা অথবা জিতা একে বলা হয় মেন্নাং সায়া হচ্ছে আমি মেন্নাং হচ্ছে জিতেছি বা জিতা ডান হচ্ছে এবং দিয়া হচ্ছে সে কালা হচ্ছে হেরে যাওয়া বা হারা তারপরে এক ভাই প্রশ্ন করেছিল আমাকে ভাইয়া গরুর গড় অথবা মুরগির খোয়ারকে কি বলা হয় সো মুরগির খোয়ার অথবা মুরগির গড় অথবা গরুর গড়কে বলা হয় কান্ডুং কাম্বিং কান্ডুং কাম্বিং হচ্ছে ছাগলের গড় ঠিক আছে কান্ডুং কাম্বিং হচ্ছে ছাগলের গড় এবং আপনি যদি বলতে চান যে গরুর গড় তাহলে বলবেন কান্ডুং লেম্বু যদি বলতে চান যে মুরগির গড় তাহলে বলবেন কান্ডুং আয়াম কান্ডুং যে শব্দটা এই কান্ডুং শব্দটা হচ্ছে গোয়াল গড় অথবা খোয়ার যে খোয়ারে আমরা মুরগি পালন করি অথবা ছাগল পালন করি অথবা গরু পালন করি খোয়ারকেই কান্ডুং বলা হয় সো আপনি যদি বলতে চান যে কান্ডুং কাম্বিং তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ছাগলের গড় যদি বলা হয় কান্ডুং
আয়াম তাহলে বুঝতে হবে এটা মুরগির ঘর। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।